Hello everyone, welcome to another short video on my channel. আজকে একটা ভালো রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে, সেটা হচ্ছে জয়ের বিশ্ববিখ্যাত গ্রিলড ফিশের রেসিপি। আগে অনেকবার বলেছি কিন্তু এটা শেয়ার করা হয়নি। আচ্ছা, আমরা যে মাছটা আজকে গ্রিল করেছি সেটা হচ্ছে হোয়াইট মুলেট ফিশ, যেটা এখানে ব্লঁ মুলেট বলে। এটা হচ্ছে ওই গুর্জাওলি ফ্যামিলির একটা মেম্বার আর কি, মাসুতো পিসুতো ভাই বলা যায়। এই মাছটা কিন্তু দেখতে অসাধারণ, টেস্টটা অসাধারণ, খুব জুসি হয় আর সফট কনসিস্টেন্সি দেখো। আচ্ছা, আমি একটু বেরিয়েছিলাম তাই আমি পুরো ম্যারিনেশন প্রসেসটা ক্যাপচার করতে পারিনি। আমি বলে দিচ্ছি, এই মাছটাকে নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা আর একটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করা হয়েছে। স্লিট করে নিলে বেটার, কারণ ভালো করে মশলাগুলো ঢুকে যেতে পারবে। আচ্ছা, মিনিমাম 2-3 ঘন্টা ম্যারিনেশনটা কিন্তু হলে একদম পারফেক্টলি ইউনো জুসি হবে ওটা, এবং টেস্টটাও অসাধারণ হবে। আচ্ছা, এই আভেনটা আমি এই যে পার্টিকুলার সেটিংটা দেখালাম না, এই সেটিংটা আমি নামটা মনে নেই, এই সেটিংটাতে আমি আভেনটা ইউজ করেছি। আর জয় টেম্পারেচারটা বললো 200 ডিগ্রি দেবে। টোটাল কিন্তু প্রেপারেশন টাইম হচ্ছে 45 মিনিটস, বাট ডিপেন্ডিং অন দ্য কাইন্ড অফ ফিশ ইউর ইউজিং। আর ইনিশিয়াল 30 মিনিটস পর না, এরকমভাবে খুলে একটু দেখে নিতে হবে মাছটা যে কীরকম হয়েছে। যদি মনে হয় উপরে দিয়ে একটু তেল ব্রাশ করে দিও। আচ্ছা, এই শেষ মানে 45 মিনিটস হয়নি, তখনও মিনিট 10 বাকি ছিল, জাস্ট এটাকে বার করে না একটু দেখে নিলাম। এ দেখো, মাছটা খুব ভালোভাবে হচ্ছে, উপরের যে ঝালটা আছে ওটাও বেশ ক্রিস্পি হয়ে উঠছে। আর এইখানে না একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, অয়েল ব্রাশ করে এটাকে আভেন সুইচ অফ করে দিয়ে, ভেতরটা তো গরম থাকবে, আর মিনিট 10 মতন রেখে দিলে বেটার হবে। আর এইবার দেখো, আমি খুব বিরক্ত দেখিয়ে খালি হাতে ট্রেটা টানছি। এটা প্লিজ ট্রাই করো না, প্লিজ ইউজ প্রপার গ্লাভস। আর এটা অ্যাকচুয়ালি কিছুক্ষণ হয়ে গেছিলো, 10-15 মিনিট হয়ে গেছে, সো আভেন ওয়াজ কুল, দ্য ফিশ ওয়াজ কুল ডাউন। এটাকে হাত দিয়ে বের করলেই ভালো, কারণ টং বা স্প্যাচুলা ইউজ করলে না, নরম মাছ তো, এটা ভেঙে যাওয়ার চান্সেস আছে। এই যে অসাধারণ বিশ্ববিখ্যাত রেসিপি গ্রিলড ফিশ ইজ রেডি। দেখো প্রপারলি হয়েছে, স্লিটটা করা আছে না, এর মাঝখান দিয়ে দেখাও যাচ্ছে যে খুব সুন্দরভাবে মাছটা প্রিপেয়ার হয়েছে, কোনো অংশটা কিন্তু কাঁচা নেই। আর আমার অসাধারণ ডেকোরেশন স্কিল দিয়ে আমি এটাকে গার্নিশ করে নিয়েছি পেঁয়াজ, শশা, লঙ্কা আর লেবু দিয়ে। মাছটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, খেতে খুব ভালো হয়। আমাদের ছানার কিন্তু এটা খুব ভালো লাগে এই মাছটা। আগে আনতাম বার ফিশ, এখন ওটা আনছি না, কারণ এই মুলেট ফিশটা হ্যাজ প্রুভ টু বি আ সুপার হিট ইউনো মেম্বার অফ আর ফুড ফ্যামিলি রাইট নাও। যাই হোক, এই হলো আমাদের গ্রিলড ফিশের রেসিপি, যেটা শেয়ার করলাম। তোমাদের বাড়িতে ওটিজি থাকলে আর যে কোনো মাছ যেটা তোমাদের ভালো লাগে ওটা দিয়ে ট্রাই করতে পারো। আচ্ছা, এই গ্রিলড ফিশ তো হলো সাইড ডিশ, মেন ছিল জয়ের এই ঝোলঝোল আলু আর লঙ্কার তরকারি যেটা প্রেশারে বানিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর এই যে সাথে জয় খাবে বললে এই অসহ্য রকমের বেগেট ব্রেড, আমার দুচক্ষের বিষ এই ব্রেডটা, এটা শুকনো, জানি না এতে কী যে স্বাদ পায়, এই ফ্রেঞ্চ পিপল লাভ দ্য বেগেট। যাই হোক, দেখা হবে তাহলে পরের ভিডিওয়। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড হ্যাভ আ গ্রেট উইক অ্যাহেড।